এই ভিডিওটা দেখেন। আধার কার্ড করার পরে 105 বছর বয়স করে দিয়েছে আমার বৌমা, কিন্তু আমার ছাড়াও বয়স বেশি আমার বৌমার। 105 বছরে যাই কাটে বয়স। আমার নাম মঞ্জুর হালদার, বাবার বাড়ি মাগুরা জেলা, বিয়ে হয়েছে মেহেরপুরে। এই জায়গাটার নাম ভুটা রয়েছি, তা এখন ভুটা রাওয়ার পরে দেখতেছি আমার 105 বছর। এই ভিডিওতে এই ভদ্রমহিলার বয়স 150 বছর দেখানো হয়েছে। তার শাশুড়ির চেয়ে তার বয়স 150 বছর বেশি। তার যখন আইডি কার্ড করা হয় তখন তার বয়স ছিল 18, তখন তার আইডি কার্ড রেজিস্ট্রেশন করা হয়। তার হাতে যখন আইডি কার্ডটা সে পৌঁছায় তখন সেখানে তার বয়স লেখা আছে 150, এবং এজন্য সে কোথাও কোনো কিছুর জন্য এই আইডি কার্ড সাবমিট করতে পারছে না। কারণ সে যদি কোনো কিছুর জন্য যায় তাহলে আপনার এত বয়স, আপনি তো এটা এই সুবিধা পাবেন না, ওই সুবিধা পাবেন না ইত্যাদি। এখন মজার ব্যাপার হলো যে আমাদের দেশে সরকারি কর্মচারী কর্মকর্তারা যদি কোনো ভুল করে তার দায় জনগণকে নিতে হয়। যাদের আইডি কার্ডের নাম, বয়স অথবা অন্য কোনো কিছু ভুল আছে তারা জানেন যে এটা সংশোধন করতে গিয়ে তার কতগুলো স্যান্ডেলের তলা খরচ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে এই যে ভুল যারা করে তাদের শাস্তি কী? যারা এই কাজগুলো করেন শুধুমাত্র আইডি কার্ড বলে না, আপনি পাসপোর্টে এরকম ভুল পাবেন, আপনি সার্টিফিকেটে এরকম ভুল পাবেন। আমার নাতির SSC পরীক্ষার রেজিস্ট্রেশনে স্কুল থেকে ভুল নাম লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন তার বাবা দৌড়াদৌড়ি করছে সেইটা ঠিক করার জন্য। আদৌ ঠিক হবে কি না বলা যাচ্ছে না। এখন এই দায়কার যারা এই কাজগুলো করেন, এই আইডি কার্ড করা থেকে শুরু করে এই পাসপোর্ট করা অথবা রেজিস্ট্রেশন করা বা বিভিন্ন ফর্ম টর্ম পূরণ করা, এগুলো যারা করেন তাদের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তো আছেই, পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ কি আছে? আমার নাম সাইফুল ইসলাম, আমাকে একটা ফর্মে আমার আইডি কার্ড জমা দেওয়ার পরেও সেখানে পূরণ করে দেওয়া হয়েছে শরীফুল ইসলাম। তো আমি বললাম যে ভাই এটা হলো কেন, আমার আইডি কার্ড দেখেন। তখন বলছি ভাই ভুল হয়ে গেছে, তো এখন ঠিক করতে হবে কি করে? অমুক দপ্তরে যেতে হবে, তমুক দপ্তরে যেতে হবে, এফিডেভিট করতে হবে, থানায় জিডি করতে হবে ইত্যাদি। এখন সরকারি কর্মকর্তার এই ভুলের দায় আমি কেন নিব? আমি কেন দৌড়াদৌড়ি করে বেড়াবো? ভুল তো আমার না, ভুলটা তো যারা এই কাজটা করেছে তাদের। তাহলে এর এই যে আমরা সবসময় বলি জনবান্ধব আইনের কথা, আইনের কোথাও কি আছে যে এরকম ভুল হলে সেই খেসারত তাকে দিতে হবে, সরকারি কর্ম সংশ্লিষ্ট কর্মকর্তাকে দিতে হবে, বা এটার জন্য কোনো ক্ষতিপূরণ দেয়া হবে? এই যে ভদ্র মহিলা তার আইডি কার্ডের জন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তার আইডি কার্ডের যে সুযোগ সুবিধা নেয়ার কথা সেগুলো সে নিতে পারছে না সরকারি কর্মকর্তাদের ভুলের কারণে, সার্টিফিকেট ভুলের কারণে চাকরিতে অসুবিধা হচ্ছে, পাসপোর্ট ভুলের কারণে জীবন হেল হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো দায় আমরা কারো উপরে চাপাতে পারি না। এই দায়টা আমাদেরকেই নিতে হচ্ছে, জনগণকেই নিতে হচ্ছে, কেন ভুলটা তো জনগণের না। এই ভুলটা যার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বা শাস্তি দেওয়ার, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য নিশ্চয়ই আইনে কোনো ধারা যুক্ত করা উচিত। যারা এই আইন সংস্কার করবেন আগামীতে, দয়া করে মাথায় রাখবেন যে এই ধরনের ভুল, বার্থ রেজিস্ট্রেশন বলেন, আইডি কার্ড বলেন, অত্যন্ত সেন্সিটিভ একটা জিনিস, সারা জীবন এটি কাজে লাগে। পাসপোর্ট, সার্টিফিকেট, এগুলি তার আইডেন্টিটি। একটা মানুষ ব্যক্তি আমার চেহারা দেখে কেউ আমাকে কিছু দিবে না, আমার পেপার্স দেখে দিবে, তো সেই পেপার্সটা যখন ভুল হয়ে যায়, বহু মানুষকে আমি দেখেছি ভুল নাম বহন করে চলেছে সারা জীবন। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর যিনি আতিউর রহমান, নর্মালি ওনার নাম ছিল আতাউর রহমান, উনি নিজেই স্বীকার করেছেন, কিন্তু রেজিস্ট্রেশনের সময় যথারীতি বিজ্ঞ ক্লার্ক বা স্কুলের কোনো মাস্টার মশাই আতিউর রহমান করে দিয়েছিলেন। হ্যাঁ, উনি সফল হয়েছেন বলে এটা একটা ব্যতিক্রম, কিন্তু এটা তো সফলতা না, নাম ব্যতিক্রম হলেই সেই মানুষ সফল হবে এরকম কোনো কথা নেই। সুতরাং এই কাজগুলো যারা করেন তাদের ক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, বা আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, বা এরকম কোনো ধারা আইনে আছে কিনা যে আমার নাম যদি কেউ ভুল লেখে, বিশেষ করে এই ধরনের ডকুমেন্টসে, তাহলে তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো কোনো একটি নির্দিষ্ট ধারায়, এরকম কোনো সুযোগ আছে কিনা আমার জানা নেই। একই সাথে এই এর জন্য যে ক্ষতি হয়ে গেল বা এর জন্য যে ক্ষতি ভুক্তভোগী যিনি তাকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা আইনি বিধানে আছে কিনা আমার জানা নেই। যদি না থাকে তাহলে যারা এই নতুন সরকারে এসে আইন সংশোধন করছেন বা সংস্কার করছেন আইনের বিভিন্ন ধারা, তাদেরকে আমি অনুরোধ করব যে এইটা যুক্ত করা যে একটা মানুষের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আইডি কার্ড, পাসপোর্ট অথবা যে সমস্ত ভ্যালুয়েবল ডকুমেন্টস আছে সেইগুলোতে যদি
তার কারণে আমি যদি ভুল লিখে থাকি তো নিশ্চয়ই সে দণ্ড আমি দায়ী, কিন্তু যদি আমি ভুল না করে থাকি, সেই সংশ্লিষ্ট কর্মকর্তা ভুল করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা দরকার, এবং একই সাথে এর জন্য আমাকে বা সেই ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই এরকম ভোগান্তির শিকার হয়েছেন, আপনাদের যার যার জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্যাপারে কথা বলা উচিত, যার যে ফোরাম আছে, যারা আইনজীবী আছেন তারা কেউ রিট করতে পারেন এই ব্যাপারে, যারা সাংবাদিক আছেন তারা লেখালেখি করতে পারেন এই ব্যাপারে, তারা অবশ্য তুলে ধরেন মাঝে মধ্যে এরকম ঘটনা তুলে ধরেন যে আইডি কার্ডে ভুল আছে, নামের বানানে বাপের নাম মায়ের নাম উল্টাপাল্টা আছে, এরকম অনেক তথ্য তারা তুলে ধরেন বলেই আমরা জানি। পাশাপাশি এগুলো নিয়ে খুব স্ট্রংলি কথা বলা যে এটা একটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যে একটা মানুষের আইডি কার্ড, একটা মানুষের সার্টিফিকেট, একটা মানুষের বার্থ রেজিস্ট্রেশন, যেটি তাকে সারা জীবন বহন করতে হবে এবং তার সমস্ত লিগ্যাল কাজের ক্ষেত্রে এই এভিডেন্সটা দরকার, সেইখানে যদি একটা এরকম মারাত্মক ধরনের ভুল হয়ে যায় সেটি কিন্তু বড় ধরনের অপরাধ বলে আমার কাছে মনে হয়, এবং এটি ফৌজদারি অপরাধ, এটি কোনো সাধারণ বিষয় না, এটি একটি বড় ধরনের অপরাধ, বড় ধরনের ক্রাইম। সুতরাং যারা আগামীতে আইন সংস্কার করবেন, আমার বিশেষ অনুরোধ তাদের কাছে যে এই ধরনের ভুলের ক্ষেত্রে যেন শাস্তিমূলক ব্যবস্থা, এবং সেটি দৃষ্টান্তমূলক, যাতে যিনি পরবর্তীতে যিনি এই কাজটা করবেন তিনি যেন অধিকতর সতর্কতার সাথে এই কাজটা করেন। কারণ আমরা দেখি সরকারি অফিস আদালতে যারা কাজকাম করেন তাদের ভাবটা এমন, তাদের কাছে যদি আমরা কোনো সেবার জন্য যাই তাহলে তাদের যে অ্যাটিচিউড, তাতে মনে হয় যে তিনি আমাকে দয়া করছেন, তিনি দয়া করে আমার কাজটা করে দিচ্ছেন, এই কাজটা আসলে আমার পাওয়ার কথা না, তিনি অনেক দয়া করে কষ্ট করে উনি বাড়ি থেকে আমার জন্য এই সেবাটা বয়ে নিয়ে আসছেন, এরকম মনে হয় তাদের আচরণ দেখলে। সুতরাং এই জায়গাগুলো আমার মনে হয় যে আমরা তো বারবার শুধু সংস্কার সংস্কার বলি, রাস্তাঘাট উন্নয়ন ভাই উন্নয়ন না, উন্নয়ন অন্য জিনিস, এটা নিয়ে আরেকদিন কথা বলব। উন্নয়ন কাকে বলে? 15 বছর ধরে সরকার আমাদেরকে এই ভূগোল পড়ায় গেছে যে উন্নয়ন মানে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এইগুলা, এবং আমরা সেই উন্নয়নের যে ফানুষ সেইটা খেয়ে খেয়ে কিন্তু এই 15 বছর কাটায় দিয়েছি। উন্নয়ন এটা না ভাই, উন্নয়ন আরো ব্যাপক বড় বিষয়, উন্নয়ন নিয়ে আরেকদিন কথা বলবো। তো সুতরাং এই জায়গাগুলো আমার মনে হয় যে মৌলিক জায়গাগুলো, নাগরিক অধিকারের যে বেসিক জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন ঠিক করা হয় আগামীতে আইনে। আর পাশাপাশি যদি এই রকম ভুল যাদের হয়ে গেছে অতীতে তাদেরগুলো যেন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ঠিক করে দেওয়া হয়, যে আমি একটা জায়গায় যে কমপ্লেইন করলেই আমার এটা কারেকশন হয়ে যাবে, আমি দৌড়াদৌড়ি করে বাড়াবো 14 জায়গায়, এরকম যেন না হয়। সুতরাং আমার বিশেষ অনুরোধ থাকবে যে যারা আগামীতে এই সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন স্বেচ্ছায়, তাদের উপরে আমার, তাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা দয়া করে এই কাজটা অন্তত করবেন, যে এই ধরনের ভুল যেন আগামীতে আর না হয়, আর যেটা হয়ে গেছে সেটা যেন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ঠিক করে দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।